नमस्कार अर्गेनिक खेती অসমৰ प्रिय दर्शक সকল আপোনালোকক স্বাগতম জনাইছো আৰু মই মুনিন্দ্রনাথ আজি আপোনালোকক মই এনেকুৱা এটা প্ৰজেক্টৰ বিষয়ে কব বিচাৰি আছো যি নেকি এতিয়া আপোনাৰ জেঠৰ 10 তাৰিখ আৰু জেঠৰ 10 তাৰিখে মই আপোনালোকৰ মাজত দেখুৱাব লৈছো বৰ্তমান এটা লাভজনক খেতিৰ বিষয়ে কব বিচাৰিছো যিটো খেতি আপোনালোকে গম পাব যে যেতিয়া আমি এটা লগাম মোটামুটি ইমা পিছত লব অৰ্থাৎ হৰ বাৰিষা ওলাব সেইটো খেতি হল পানীলাওৰ খেতি আৰু পানীলাওৰ খেতি মই এটা কি কাম কৰিছো 5 বিঘা পুখুৰীৰ পাৰত ছাংদি কেনেকৈ মই পানীলাও খেতি কৰিবলৈ ওলাইছো আপোনালোকক দেখুৱাম মোৰ এই প্ৰজেক্টটো মিনিমাম 1 লাখ টকাৰ প্ৰজেক্ট আৰু আপোনালোকে দেখিছে এই বাসুব দেখিছে আপোনালোকে এই সম্পূৰ্ণ বাসুব মই কাটি খেক কৰিছো আৰু এইবিলাক বা মই সকলো মানে কি এৰিলৈকে ছাংগনৰ কাৰণে ব্যৱহাৰ কৰিছো আপোনালোকে কৰিব পাৰে এনেকুৱা ধৰণৰ কাম মিনিমাম মতে 10000 টকাৰ বা 10000 টকা বা মই ছাংগত লগাইছো আৰু মোৰ প্ৰজেক্টটো যায় আছে 1 লাখ টকা 1 লাখ টকাৰ এটা মই টার্গেট লৈ তাতে বাৰিখা মই পানী লাও এবুলাবুল উলাব পাৰো তাৰ কাৰণে মই এটা প্ৰজেক্ট লৈ আছো আৰু প্ৰত্যেকটা বিভাগৰ পানী লাও যেনেকৈ ধৰক গোল লাম্বা বা কুমুৰা টাইপ সকলো ধৰণৰ পানী লাও মই এই 5.5 বিঘা পুখুৰীৰ পাৰত লগাম আৰু এই যেতিয়া এতিয়া ভৰ বাৰিখা অৰ্থাৎ বৰষুণৰ প্ৰভাৱটো বেছি গতিকে মই ডাইৰেক্ট পানী লাওৰ গুটিটো নিদি মই কি কৰিছোঁ পেকেটিং কৰিছোঁ আৰু সেই পেকেটিং গুটিটো মই ডাইৰেক্ট লগাম আহকচোন আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ মই কি তেনেকুৱা ধৰণৰ পুলিটো প্ৰথম বনাইছোঁ পুলিটো আপোনালোকক দেখুৱালোঁ তাৰপিছত আপোনালোকক লৈ যাম সেই মই যি জাগাত মানে কি আপোনালোকৰ দেখুৱাব বিচাৰিছোঁ যে পানী লাওটো কেনেকৈ মই লগাম বলক মই আপোনালোক জনাইছিলোঁ যে মই যিহেতু বাৰিষা সময় গতিকে পুলিবিলাক মই কেনেকৈ প্ৰস্তুত কৰিছোঁ আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ এই আপোনালোকক দেখুৱাইছোঁ আপোনালোক যেতিয়া মই অমিতাৰ পুলি আপোনালোকক দেখুৱাইছিলোঁ যে ভাৰ্মি কম্পোষ্ট কিতাপ ফৰ্জি আৰু মাটি আৰু লগত ট্ৰাইকোডামা একেলগে দি মাটিটো মিক্সাৰ কৰিছোঁ আৰু এনেকৈ পিপিত মই গুটিটো লগাইছোঁ যোনটো দলমুৱাকৈ দিছোঁ যাতে ভালদৰে গজালি হয় আৰু মই তিনিদিন না চাৰিদিন আগত যিটো পুলি লগাইছোঁ সেইটো আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ এই পুলিবিলাক চাওক এই তিনি চাৰিদিন আগত লগোৱা পুলি এনেধৰণৰ হৈছে এই পুলিবিলাক মই তাতে ৰোপণ কৰিম ইতিমধ্যে কিছু মই ৰোপণ কৰিছোঁ আপোনালোকক দেখুৱাম বলক মই যাব বিচাৰিছোঁ আপোনালোকক তালৈকে লৈ যাম যি মই চাং বনাই আছোঁ 5 বিঘা মাটি বলক আপোনালোকক লৈ যাই আছোঁ এই আপোনালোকে দেখিছে এই বাঁহবিলাক দেখিছে এইটো ধুনীয়াকৈ দেখা আছে আহক আহি পাইছো বলক আপোনালোকক যে দেখুৱাব বিচাৰিছিলোঁ এই মিনিমাম মোৰ 5 বিঘা পুখুৰীত মই 500ডাল লাও ধৰিছোঁ মিনিমাম 500 লাও খাব আৰু 500ডাল পানী লাও যদি হয় তেতিয়াহ'লে এডাল গছত যদি আমি 10টা মিনিমাম লাও ধৰোঁ 10টাতো ওপৰ লাগে আপোনালোকে জানে পানী লাও যদি এডাল গছত 10টাকৈ ধৰোঁ তেতিয়াহ'লে হয় আপোনালোকে জানিব 500ডাল লাও যদি মিনিমাম 10টাকৈ ধৰোঁ তেতিয়াহ'লে আপোনাৰ 5000 লাও আৰু 5000 পানী লাওত যদি মই 20টকাকৈ ধৰোঁ পাওঁ বুলি তেতিয়া 20টকা হ'লে আপোনাৰ মিনিমাম 1 লাখ টকা আৰামত পাম আপোনালোকেও এনেকৈ কৰিব পাৰে কি লাও কেনেদৰে ৰুব লাগে আপোনালোকক মই পুলি বনোৱা প্ৰচেছটো শিকালোঁ আৰু মই আজি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ যে লাওটো পুলিটো লগোৱা হোৱাৰ পিছত যেতিয়া পুলি হ'ব আমি উঠাই আনি কেনেকৈ পেকেটিংটো ফাটাই লগাম সেইখিনিও আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ আৰু যদি কিবা ক'ব লাগে থাকে আপোনালোকে জনাব আহকচোন মই আপোনালোকক দেখুৱাওঁ আৰু মই কি কৰিম ইয়াতে আপোনালোকে দেখুৱাইছে চাৰু বাউণ্ডাৰ কল লগা আছে মালভোগ কল লগাইছোঁ চাৰু বাউণ্ডাৰ কল লগোৱা আছে আৰু
মই ভাবিছো কি ইয়াতে মই রঙালাও লগাম এটো সাইডত রঙালাও লগাম যেটো নেকি তলত রঙালাও থাকি যাব পারত আর উপর পানিলাও থাকিব আর মই মাঝে মাঝে খোয়ার কারণে মানে বেশি বিজনেস টাইপ নহয় খোয়ার কারণে এতিয়া বারিষা হওয়ার লেসারা ভেন্দি কুমুরা অলপ অলপ মানে করিম গতি আপনারা দেখেছে সারু বাউন্ডের কল লগোয়া আছে আর ওই ফেলে সারু ফলে মানে মই চাং বনা রাখিছো গোটেই মানে পানিলাও লগোয়ার কারণে মই এই পয়েন্টবিলাক বনা রাখিছো আপনারা দেখেছে এইটো পয়েন্ট মই বনা রাখিছো মানে কি পুলিটো রোপণ করার কারণে আপনারা দেখেছে ইয়াতে মই কি করেছো ভার্মি কম্পোস্ট আর ট্রাইকুডামা একেলগে মই মিক্স করে এই জায়গাখানটি মই ধুনিয়া ধরনের বনা লিছো আর ইয়াতে মই কি করি যেতিয়া পুলিটো হব মই পুলিটো মানে কিছু আপনারা দেখেছে কিছু হয়েছে রবলগা এইবিলাক আমি প্যাকেটটু ফাটাই ইয়াতে জাস্ট লগাই থম আর লগাই থার পিছত যেতিয়া ই সজা লাগে অলপ উঠিব তেতিয়া আমি ডিএপি সয়েল ক্যালসিয়াম এনেকুৱা ধৰণৰ মিক্স মিনাৰেল মিক্সাৰে দি আপুনি এইখিনি ৰিং কৰিম অৰ্থাৎ চাৰু পিয়েনদানে ছটিয়াই দিম আৰু যেতিয়া গছটো হ'ব ইয়াতে আপোনালোকক নিশ্চয় দেখা পাব কেনেকৈ ষ্টোন বনাম গতিকে এনে প্ৰচেছত মই এটা মানে কি কামবিলাক কৰি গৈছোঁ আপোনালোকক মই বহুত দিন ভিডিঅ' দিব পৰা নাছিলোঁ কাৰণ মই ইয়াতে বহুত ব্যস্ত হৈ আছিলোঁ আপোনালোকে দেখিছে এই 5.5 বিঘা পুখুৰী এটাৰ পাৰত সকলো পাৰবিলাকতে মই চাঙৰ ব্যৱস্থা কৰিছোঁ গতিকে আর মই ইয়াতে কি করিম ইয়াতে মই রসি বান্ধিম অর্জুন রসি বলে যেটা বজারত পায় অর্জুন রসি বান্ধিম আর বহুতে কি করে কি টায়ারর রসি বান্ধে টায়ারর রসি বান্ধার বিনিময়ত কি হয় যেটা আমি লাওয়ার চাংখন সাফা করিম তাতে সাফা করবলে অসুবিধা হয় মই কি করিম ইয়াতে অর্জুন সুতলাই বানিম অর্জুন রসি যেটা বজারত পায় মই 25 কিলো আনি লৈছো এক বস্তা আর লাগিলে আরও আনিম ইমানমান ফাঁকেরে আমি অর্জুন সুতলাই টানিম আপনার দেখাম পিছর ভিডিওবিলাক দেখাম কেন সিস্টেমত কেনে বান্ধিছো বান্ধার সিস্টেমবিলাক দেখাম জাস্ট আজি আপনার এইখানে দেখছো আর এই অর্জুন সুতলে বান্ধার কারণবিলাক বহুত থাকে যেতিয়া আমি পানিলাওতে উঠি যাব পানিলাওতে উঠি যাওয়ার পিছত আমি এইবিলাক সাফা করার কারণে বড় সুবিধা হয় পটাপট কাটি দিল মানে ধুনিয়াকে সাফা করে ললো তারপর আমি এডভান্স খেতে কি আছে সেইটি চাম আমার যেহেতু এই পুখুরীর পার হয় বিলর মাজত গতি ইয়াতে আমি বহুত ধরনের বস্তু লগাবো এডভান্স করে যেন আপনার জিকা কুমুরা এইবিলাক খুব সোনকালে লগাব পাৰিম মোৰ এটা মানে হে আছে সেইকাৰণে মই চাংখন লগাইছোঁ মিনিমাম ইয়াতে মই 3 বছৰ খেতি লগাব পাৰিম আপোনালোকে দেখিছে এইবিলাক গুণাৰে কি ধুনীয়াকৈ বান্ধি লৈছোঁ আপোনালোকে চাওক এইবিলাক গুণাৰে বান্ধি লৈছোঁ কাৰণটো হ'ল চাংখন যাতে 3 বছৰলৈকে আমি লাৰিব নালাগে তাত 2 এটা সূতা আমি হয়তো সলাব লগা হ'ব পাৰে এই চিষ্টেমত মই সেই 100 বাহ পুৰা সম্পূৰ্ণ কাটি আনি এনেকুৱা প্ৰডাক্ট কৰিছোঁ আমি নেক্সট ভিডিওবিলাক আপোনালোকক দেখুৱাম মই ইয়াতে যেতিয়া লাও মানে সজা লাগি উঠিব তেতিয়া দেখুৱাম আৰু যেতিয়া লাও লগা আৰম্ভ হ'ব মই বজাৰ মাৰ্কেট কেনেকৈ আছে মই সকলো দেখুৱাম যদি আপোনালোকৰ এই ভিডিওটি চাই ভাল লাগিল তেতিয়া লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু মই যাতে ইয়াত কৈ মই 2 গুণ ইনকাম কৰিব পাৰোঁ আপোনালোক উৎসাহ জনাব এই আশাৰে মই মুনীন্দ্ৰনাথ আপোনালোকৰ পৰা এৰিছোঁ ধন্যবাদ।